हेलो एवरीवन अस्सलामु अलैकुम वेलकम टू एम के कुकिंग हाउस केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो। आज आमी तुम्हारे साथे भीषण मजार एक रेसिपी शेयर करब जेटा कि ना जारा बैचलर आछो बा आदरेर दुलाली रान्नाघरे कखनो जावाई हय ना किन्तु बाबा मा के खुशी करा बा बंधुदेर खुशी करार जन्य चमकप्रद किछु तैरी करा झटपट এইভাবে মানে এইরকম একটা জিনিস আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, সেটা হচ্ছে ডিমের হালুয়া বা বরফি। চলো দেখে নিই আমরা এটা তৈরি করতে কি কি লাগছে। ডিমের মিহিদানা হালুয়া বা বরফি যেটাই বলো না কেন, তার জন্য প্রথমে দরকার আমাদের ডিম। এখানে আমি পাঁচটা রুম টেম্পারেচারের রাখা নর্মাল ডিম নিয়েছি। এখন এই ডিমগুলো আমি ফেটে নিব। ডিমগুলো আমি ভালোভাবে ফেটে তারপরে অন্য জিনিসটার মধ্যে অ্যাড করব। ডিমগুলো আমি মোটামুটি ভালো করে ফেটে নিয়েছি। কুসুম আর সাদা অংশটা মিক্সড হয়েছে। এখন আমি এটার ভিতরে দিব এক কাপ ঘন দুধ। এই দুধটা আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি, অনেক ঘন। এটা পাতলা দুধও দেওয়া যেতে পারে, আমি ঘন দুধটাই দিয়েছি। দিয়ে আরেকটু আমি এটা মিক্সড করে নিব। ডিম আর দুধের মিশ্রণটা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা অনেকটাই বেশি হয়েছে, সাবধানে মিক্সড করতে হচ্ছে। এখন আমি এটা ভালো করে মিক্সড হয়েছে, এখন আমি এটার ভিতর দিব হাফ কাপ গুঁড়ো দুধ। দিয়ে এটা আবার আমি ভালো করে মিক্সড করে নিব। লিকুইড মিল্ক, পাউডার মিল্ক আর ডিমের মিশ্রণটা আমার সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। এখন আমি চুলার প্রিপারেশনে চলে যাব। ডিমের বরফি করার জন্য এখানে আমি চুলার উপরে একটা প্যান দিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি 1/3 কাপ ঘি দিয়ে দিচ্ছি, গলানো ঘি। এখন এটা হালকা একটু গরম হলে এটার মধ্যে আমি ডিম আর দুধের মিশ্রণটা দিয়ে দিব। ডিম দুধের মিশ্রণটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটার মধ্যে আমি দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা তোমাদের পছন্দ মতো দিয়ে নিও, মিষ্টি বেশি খেতে চাইলে আর একটু বাড়িয়ে দিও, কম খেতে চাইলে কম দিও। এখন এটা আমি আস্তে জালে অনবরত নেড়ে নেড়ে এটা জাল দিব, নইলে ডিমগুলো দলা পেকে যাবে। এটা অনবরত নাড়তে হবে, নইলে ডিমের মিশ্রণটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। আর যদি কন্টিনিউ নাড়া হয় তাহলে এটা আস্তে আস্তে ছোট ছোট মিহিদানার মতো হয়ে যাবে। এরকম নেড়ে চেড়ে আমি এটা রান্না করে নিব। এটার মধ্যে আমি দুটো সাদা এলাচ আর একটু দারচিনি দিয়ে দিলাম একটু সেন্ট হওয়ার জন্য। এলাচ দুটোর মুখ আমি ফাটিয়ে নিয়েছি। ডিমের মিশ্রণটা আস্তে আস্তে দলা পেকে যাচ্ছে, এগুলো কন্টিনিউ নাড়তে নাড়তে একটা একদম ছাড়া ছাড়া ছোট ছোট মিহিদানার মতো হয়ে যাবে। ডিমের বরফির মধ্যে আমি এই পর্যায়ে সামান্য একটু জাফরান কালার দিয়ে দিব। এটা অপশনাল, দিলে কালারটা একটু সুন্দর হবে, না দিলে বাদ দিতে পারো, কোনো অসুবিধে নেই। এটা জাল দিতে দিতে আস্তে আস্তে একদম দানা দানা হয়ে গেছে। এটা আরও একদম জাল ভালো করে বেশি করে জাল দিয়ে এটার পানিগুলো সব শুকিয়ে নিতে হবে। এই যে আমার ডিমের হালুয়া হয়ে গেছে। এটা এখন একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলেই হয়ে গেল এটা হালুয়া। এটাকে মিহিদানা বা ডিমের জর্দাও বলা যেতে পারে। যেহেতু আমি বরফি বানাবো সেজন্য এটা আমি একটা বাটির ভিতরে এখন সেট করে নিব। এটা আমার রান্না করা হয়ে গেছে। ডিমের হালুয়াটাকে আমি বরফি শেপ দিব, সেজন্য এখানে আমি একটা লম্বা সাইজের
কাচের বাটি নিয়েছি আর এটার ভিতরে আমি সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এখন এই গরম গরম হালুয়াগুলো আমি এটার মধ্যে দিয়ে একটু পেঁচোলা দিয়ে ঠেসে ঠেসে এটা সেট করে নিব। এখন এটা আমি গরম গরমে একটা পেঁচোলা দিয়ে চতুর্দিকে সমান করে এটা চেপে চেপে সেট করে নিচ্ছি। এটার ভিতরে কিছু পেস্তা বাদামের কুচি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এটা ফ্রিজে রাখার দরকার নেই, এমনি রেখে দিলেই সুন্দর ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে। তখন আমি এটা কেটে পরিবেশন করে দেখাবো। ডিমের বরফিটা আমার ঠান্ডা হয়েছে, এখন এটা আমি কেটে দেখাবো। এটা এক ঘন্টার মতো রেখে আমি ঠান্ডা করেছি, এটা আমি এখন কেটে সার্ভ করে নিচ্ছি। এই যে দেখো, আমি ডিমের বরফিটা কেটে প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখো দেখতে কত সুন্দর দেখাচ্ছে, এটা খেতেও অসম্ভব মজার আর খুবই পুষ্টিকর। এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিও, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।